भतीजे ओ भतीजे चाचा हाके डाक छोजी हे बे आई तू कोती कोती থাকছিস কম্বলটা দেওয়া যায় আর কি কথা বলবি আইতে কম্বল আমি এই যে এখানে এই যে তুমি কদুর বিচি গেলা দিয়েছিলে না হ্যাঁ ওরা লাগাইছি গাছ হয়েছে লোকলেকে গাছ আর হবে যে আর বিচি ভালো না তারপর কি হলো দাদা চাচা কি হলো তারপর গাছ গলাকে বাহান দিয়েছি ঠিকই করেছিস ও লক লক করে উঠছে বাহান দিতে হবে না তারপরে কিছুদিন যাইতে না যাইতে চাচা হ্যাঁ কদু তো একবারে লাটপাট হয়ে শাট হয়ে গেছে কদু তুমি আর কদু ধরিছ ধরবেই বে বিচি ভালো যে তারপরে চাচা কি হলো জানো হ্যাঁ কি হলো সারা কদু গলাকে না মানু নিচে ঠিকই করলে কতদিন ওই গাছটা ধরে রাখবে নিচে নামাইছিস ভালো করেছিস তারপর কি করেছিস জানো কি করেছিস এই কদু গলা নিয়ে এলাকার মানুষকে সব বিলিয়ে দিয়েছি ঠিকই করেছিস আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাকে দিয়ে খেতো তুইও দিয়েছিস ভালো করেছিস সব গলা দিয়ে নিচা চাচা কিছু রেখেছি ঠিকই করেছিস কদুর কি দিয়ে লাভ কি তোর লেগে কিছু করবে ঠিকই করেছিস তোর লেগে রেখেছিস তারপরে তারপরে ঠিক করেছিস যে ওই বউ বাজারে নিয়ে যাই কদু গলা বেচব হ্যাঁ তো বউ বাজারে নিয়ে গেল এক ভদ্র লোক আসলে আসবেই তো ভদ্র লোক এসে কদু লাড়ে চাই দাম ফুস করলে তারপর তো আমি দাম চাইনু 40 টাকা হ্যাঁ ভদ্র লোক কদু লাড়ে চাই 30 টাকায় দিবা ঠিকই তো করেছে তোর কদুর দাম কি 40 টাকা 30 টাকায় হবে তারপর আমি বললাম কদু কা যোগ্যতা রাখে না কদু কিনতে এসেছে তারপর একটা ডাক্তার আসলে আরে আসবি তো কদুতে কি আছে জানিস কি আছে রে এ বি সি ডি জেড পর্যন্ত ভিটামিন এত গলা ভিটামিন আমি তো জানি না চাচা ডাক্তার এমনি এসেছে তারপর কি হলো জানো চাচা কি হলো এই ডাক্তার প্রথমবার 40 টাকা দাম চেয়ে পায়নি তো ডাক্তারকে বললাম যে 30 টাকা দাম কদু লাড়ে চড়ে 20 টাকায় দিবা তো আমি দিতে চাইনি না ঠিকই করেছিস তুই 20 টাকায় দিবি কিসের জন্য চলে গেছে চলে গেছে তারপর কি হলো জানো চাচা কি হলো তারপর দেখি একটা পুলিশ আসছে পুলিশ হ্যাঁ তো পুলিশ আসবে না তো কে আসবে ওরা কত টাকা বেতন পায় কদুই তো খাবে ওরা পুলিশ এসে ধাপ পুছ করলে হ্যাঁ 40 টাকা চেয়ে পায়নি 30 টাকা দাম চেয়ে পায়নি তেবে পুলিশ কে কইল স্যার 10 টাকা দিন কদুর দাম পুলিশটা কদু লাইড়ে চড়ে বলছে 3 টাকায় দিবা তো আমার রাগ হলো চাচা জানো তোমাকে ওই 3 টাকা দিয়ে কদু খেতে হবে না তুমি পচা পটল কিনে খাও খাই দিয়েছিস আর সালা পুলিশ আমাকে টাচ করে একটু জোর মেরে দিলে তখন কি করলো জানো চাচা বললে এই ঠাস মেরে চাষ করে একটা চড় মেরে দিয়েছে আমিও রাগ সহ্য করতে পারবো আমিও ঠাস করে চড় মেরে দিয়েছি ঠিকই করেছিস স্বাধীন দেশ তোকে মারলে তুইও মারবি ঠিকই করেছিস যে তারপরে কি হলো জানো চাচা কি হলো তারপরে সালা আগে শ্বশুর করে আমাকে থানাতে নিয়ে চলে গেলে ঠিকই করলো তুমি পুলিশ ক্যামেরার বাদ তোমাকে সাহেবের মতন খাসি জগে করে খাওয়াবে তারপরে চাচা কি হলো জানো কি হলো থানাতে নিয়ে আবার মারবে না মারবে না তুমি পুলিশের গায়ে হাত দিয়েছো সিপাইগুলা বসে থাকবে ঠিকই যে করেছে তারপরে কদিন পরে আমাকে জেলখানায় ঢুকিয়ে দিলে হ্যাঁ তোমাকে থানায় বসে খাওয়াবে জেলখানাতেই তো দিবে তারপরে কি হলো জানো চাচা সাদিকের সঙ্গে দেখা হয়েছিল না ওই চাকুয়ালার সাথে দেখা তারপর তারপরে আমি এতদিন জেলখানাতে থাকনু আমাকে কেউ দেখতে আসলো না নীলাবু আসেনি না বললে কি তো কোনদিন কদু দিবি নে দেখ মিলল তারপর কি হলো জানো চাচা মিলল আমার কাজ কর্ম ভালো দেখে জেলারু আমাকে ছুটি দিয়ে দিলে দিবে না কার ভাইস্তে দেখতে তো হবে চাচা হ্যাঁ চাইলেও থাকে চাইলেও থাকে চলে চলে থাকা শিখাছি তাও তারপরে কি হয়েছে জানো চাচা কি হয়েছে তারপরে জেলারু আমাকে আসার সময় এক জোড়া জুতিয়ে দিলে জুতি ঠিকই করেছে তোর পা সুন্দর যে জুতি কি করতে হয় চাচা কি করতে হয় বা পড়তে হয় जीते पड़ते हैं